শীতের তীব্রতা বাড়ছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে। উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ভোর ৬টায় এই জেলার তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ভোর থেকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, এতে কষ্টে দিন কাটছে নিম্নআয়ের মানুষের। চুয়াডাঙ্গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। জেলার বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। দিনাজপুরে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। শীতের দুর্ভোগ নিয়ে জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল। দুলাল, শীতে দিনাজপুরে জনজীবন কেমন চলছে? শৈত্যপ্রবাহ সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাস কি বলছে আর এই মুহূর্তে সেখানে কত তাপমাত্রা বিরাজ করছে, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? সাবরিনা, কষ্ট আর দুর্ভোগে এই অঞ্চলে শীতার্ত মানুষ পড়ে গেছে। হাড় কাঁপানো কনকনে শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে এই দিনাজপুর অঞ্চলে। আবহাওয়া অফিস সূত্র বলছে যে দিনাজপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের তৃতীয় নিম্ন তাপমাত্রা। এবং আপনাকে এও বলে রাখি যে এই ধরনের তাপমাত্রা আরো কয়েকদিন বিরাজ করবে বলে জানিয়েছেন, এবং ডিসেম্বরের শেষের দিকে আরো একটি শৈত্যপ্রবাহ এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ। এদিকে আমি আর একটু আপনাকে বলে রাখি যে দিনাজপুরে শীতজনিত রোগীর প্রকোপ বেশি বেড়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা এই অঞ্চলে শীতের প্রকোপে শীতের কবলে পড়ে শীতজনিত রোগীরা আক্রান্ত হচ্ছেন এবং বিভিন্ন চিকিৎসা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। আমি অরবিন্দ শিশু হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি যে সেখানে সপ্তাহে যেখানে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি হতো, সেখানে এখন ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হচ্ছে। তারা বলছে যে শীতজনিত রোগীর সংখ্যার চাপ রয়েছে, তবে সেটা খুবই স্বাভাবিক, এবং তবে শীত কমে গেলে এর তীব্রতা এবং এর প্রকোপও কমে যাবে এবং রোগী ভর্তির চাপ কমে যাবে বলে তারা আমাকে জানিয়েছে। সাবরিনা, আরেকটা কথা বলে রাখি যে এই অঞ্চলে দিনাজপুরে শহরের চেয়ে গ্রামগুলিতে তীব্র শীত বেশি অনুভূত হচ্ছে। পাশাপাশি সেখানকার ক্ষেত মজুরে খেটে খাওয়া শ্রমিক যারা রয়েছেন, যারা খেটে খাওয়া লোক রয়েছেন, তারা কিন্তু খুব শীতকে অপেক্ষা করে মাঠে নামছেন এবং কৃষি কাজ করছেন। তাদের একটাই চাওয়া, এই গরম কাপড়, আসলে গরম কাপড় এবং কম্বল তারা যদি বিত্তবান এবং সরকারের প্রতি পেত, তাহলে তারা এই শীত মোকাবেলা থেকে কিছুটা হলো স্বস্তি বোধ করত। সাবরিনা, দিনাজপুর থেকে শীতের প্রকোপ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আনিস, ধন্যবাদ। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আনিস হোসেন দুলাল।